এই যে 2021 এটা যে আমাদের থেকে বিদায় নিচ্ছে, এই বিদায়ে দাঁড়িয়ে আজকে এই যে সকালবেলার নিউজ সময় টিভিতে দেখাইতেছে যে হাজার হাজার মানুষ বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য কক্সবাজার যাইতেছে, কি দেখার জন্য? বছরের কি শেষ সূর্যাস্ত, বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য কক্সবাজার যাইতেছে। বছরের শেষ সূর্যাস্ত দেখবে সে, কি আনন্দ, কি ফুর্তি! আর তার জানা নাই, তার তো জানা নাই এটা হতে পারে তার জীবনের শেষ সূর্যাস্ত। আরে ভাই, যারা লঞ্চে ছিল, যারা আজকে সেই লঞ্চে ছিল, তাদের এই কল্পনাও ছিল না, বড়গুনার অভিযাত্রী যারা ছিল তাদের এই কল্পনাও ছিল না যে লঞ্চের মধ্যে থাকবো, বিশাল লঞ্চ, চতুর্দিকে অথই পানি জলরাশি, এই অথই জলরাশি পানির মধ্যে আগুনে পুড়ে আমাকে মরতে হবে, যে আগুন নেভানোর জন্য একমাত্র মাধ্যম হইল পানি, এবং সবচেয়ে নির্ভরযোগ্য আগুনকে নিয়ন্ত্রণের মাধ্যম হইল পানি, আর পানির মধ্যে থেকে আল্লাহ আগুনে তাকে পুড়াইতেছে, আগুনে তার জীবন শেষ হইতেছে। আর তুমি, হ্যাঁ তুমি বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য কক্সবাজার বেড়াইতেছো, টুরিস্ট পুলিশ হিমশিম খাইতেছে তোমাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য, বছরের শেষ সূর্যাস্ত দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এই যে বছর যে গেল, আজকে শেষ দিনে, শেষ দিবসে, দ্বিপ্রহরে আমরা দাঁড়িয়ে আল্লাহ রাসূলের অমীয় বাণী নির্দেশনা আমাদের প্রতি। আল্লাহ রাসূল বললেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি জীবনের প্রত্যেকটা টার্নিং পয়েন্টে, প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে তুমি নিজেকে হিসাব করো, তোমার কেয়ামতের দিন হিসাব নেওয়ার আগে তুমি তোমার পুঁজিগুলা, তোমাকে দেওয়া হইলো 5 বছর 10 বছর 20 বছর, এই পুঁজিটা কেমনে খাটাইলা, কোথায় ব্যয় করলা, পুঁজিটা কোথায় গেল, হাসিবু এইটার হিসাব কষো, কবলা আন তুহাসাবু, আখেরাতে তোমার হিসাব নেওয়ার আগে নিজে নিজে তুমি প্রত্যেক দিন রাত্রে 24 ঘন্টার তুমি হিসাব কষো, তুমি প্রত্যেকটা সপ্তাহে 7 দিনের হিসাব কষো, তুমি 30টা দিনে প্রত্যেকটা মাসে 30টা দিনের হিসাব কষো, তুমি বছরান্তে বছরের শেষে তুমি হিসাবটা কষো যে 2020-21 সালের জানুয়ারি টু ডিসেম্বর এই যে 365 দিন, 64 দিন, 66 দিন, এই দিবসগুলো, এই রাতগুলো আমার কীভাবে কাটলো, আমার এই দিবস রাত্রগুলো কি ফেসবুকে কাটলো, আমার এই দিবস রাত্রগুলো কি ইউটিউবে কাটলো, আমার এই দিবস রাত্রগুলো কি যুবকের তোমার গেম খেলায় কাটলো, কিভাবে তোমার এই দিবস রজনীগুলো এই সারা বছর কাটলো, গার্লফ্রেন্ডের পিছনে সময় দিয়ে কাটলো কিনা, হাসিবু এটার হিসাব কষার সময় আসছে। হিসাব না কষে তুমি এখনো গাফিল উদাসীনভাবে তুমি ট্যুরের মধ্যে আছো, তুমি সিনেমার মধ্যে আছো, তুমি গাল গল্পের মধ্যে আছো, তুমি আজকে প্রস্তুতি নিতেছ কিভাবে তুমি রাত্রে উদযাপন করবে, নতুন দিনকে তুমি বরণ করে নিবে, নতুন দিনকে বরণ করবে, হ্যাঁ হাজার হাজার টাকা, হাজার হাজার মুখ দিয়ে বের হয়ে যায় গরিব মানুষ বিদায়, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা পত্রিকার প্রতিবেদনে কোটি কোটি টাকার আতশবাজি এই 31st নাইটে ফুটানো হইতেছে। 31st নাইট সম্পর্কে পরে আসতেছি, আজকে আমাদের দশাটা দেখেন, আমাদের সচেতনতার কথা চিন্তা করেন, বিদায় বেলা দাঁড়িয়ে বছর বছরান্তে হিসাব কষার সময়, নিজের জিন্দগিতে ভালো মন্দ, আমার নেকের পাল্লা এই বছর ভারী হয়ে গেল নাকি বদের পাল্লাটা ভারী হইল, একটু নিজেরটা নিজে ফিকির করা দরকার, এমন উদাসীনতার মধ্যে থাকা না। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা হাসরে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই ব্যক্তির মতো হয়েও না, ওই সমস্ত লোকের মতো হয়েও না, আল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, ফানসাহুম আনফুসাহুম, আর আল্লাহকে যারা ভুলে যাবে অবশ্যই অবশ্যই সে নিজেকেই ভুলে যাবে। আর নিজেকে ভোলার মানে কি? নিজেকে ভোলার মানে হলো তার আমলের বদের পাল্লা, গুনাহের পাল্লা ভারী হইতেছে, তার কোনো হুশ নাই, সে গড্ডালিকা প্রবাহে আমোদ ফুর্তি করতেছে, এটার নামই হলো নিজেকে ভুলে যাওয়া। এই জন্য আল্লাহ বলতেছেন, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে যেও না, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে গেলে আল্লাহ তোমাকে নিজেকেই ভুলাই দিবেন, তুমি নিজেকে ভুলে যাবা। কেমন নিজেকে ভুলে যায়,
শয়তান নিজেকে নিজে ভুলায় দেয়। ইস্তাহওয়াযাহু শয়তান ফানসাহুম যিকরাল্লাহ, শয়তানের একমাত্র হাতিয়ার। শয়তান একজন প্রশাসনের ভাই যখন একজন ক্রিমিনালকে ধরে, ধরার পরে প্রথম অ্যাটেম্পটটা কি? সাথে সাথে হাত করাটা পরায় দিবে, ঠিক কিনা? তো শয়তানও যখন একটাকে ধরে, ধরার সাথে সাথে শয়তানের কাজ হলো, আল্লাহ বলতেছেন ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান যখন একজনকে ঘপ করে ধরে, পুলিশ যেমন ঘপ করে ধরলে সাথে সাথে হ্যান্ডকাপ পরায় দেয়, শয়তান ধরলে সাথে সাথে ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। তখন আল্লাহর কথা মনে পড়ে না, তখন নেক আমলের কথা মনে পড়ে না, তখন বছর আনতে এই হিসাব কষে না যে আমার ভালো মন্দ কতটুকু নেক আমল করলাম, কতটুকু মন্দ করলাম, আমার হিসাব কষার সময় আসছে, এটা তার মনে পড়বে না। তখন তার মনে পড়বে বছর আনতে, হ্যাঁ, বছরকে শেষ সূর্য দেখতে আমি চলে যাব, নতুন সূর্য আমি আবার দেখব, নতুন সূর্য আগামীকাল সকালবেলা উঠবে কক্সবাজারের বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত থেকে, সি বিচ থেকে, লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমি 2022 প্রথম সূর্য দেখব, আর 2021 শেষ সূর্যকে টাটা বলে বিদায় জানাব। এই মানসিকতা কেন হইছে? এই মানসিকতা হইছে হলো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নাই বিধায় আল্লাহ তাকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। আত্মভোলা, সে নিজেকে ভুলে গিয়েছে। সে কে, তার পরিচয় কি, তার কাছে যে কি পুঁজিটা আছে, সে কি বিক্রি করে? বরফ বিক্রেতা যদি নিজের পরিচয় ভুলে যায়, সে যদি পাশের দোকানে বসে চা খাইতে থাকে আর পান চাবাইতে থাকে, এদিক দিয়ে বরফ গলতেছে, হুবহু এই লোকের ওই লোকের যে পরিণাম, আমাদের সেই পরিণাম হচ্ছে। আজকে আমাদের পুঁজির কথাই ভুলে গেছি যে সময় নামক যে পুঁজিটা আল্লাহ দিলেন, হায়াতের যে পুঁজি, এটাকে ঘুমাইয়া যে কাটাই দিতেছি, এটাকে ঘোরায় ফেরায় কাটাই দিচ্ছি, গড্ডলিকা প্রবাহে কাটাই দিচ্ছি, আমোদ ফুর্তিতে কাটাই দিচ্ছি, আমার পুঁজিটা যে কমতেছে, মিনিটে মিনিটে কমতেছে, মুহূর্তে মুহূর্তে কমতেছে, কার কতটুকু পুঁজি আছে জানা নাই, পুঁজিটা যে কমতেছে এই খেয়াল তো নাই, এটার নামই তো আত্মভোলা।